পাচ্ছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। সনাতন ধর্মের 12 মাসে 13 পর্ব, কথায় আছে সনাতন ধর্মের শ্রীকৃষ্ণ গোপাল এদের নিয়ে একটি অনুষ্ঠান হয় যার নাম জন্মাষ্টমী। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ্বর গোপিকাকান্ত রাধাকান্ত, নদিয়ার মায়াপুর ইস্কন মন্দিরে ধুমধাম সহকারে পালন করা হলো গোপাল এবং কৃষ্ণের পুজো, সোজা কথায় জন্মাষ্টমী উৎসব। আর এই অংশগ্রহণ করতে দেখা গেল জাতি ধর্ম নির্বিশেষে পুরুষ নারীর শক্তি, এবং বিভিন্ন নারীরা উৎসবের সাথে হোমযজ্ঞও করেন। বিভিন্ন জায়গা থেকে প্রচুর ভক্ত এসেছিল আজ ইস্কন মন্দিরে জন্মাষ্টমী দেখতে এবং এই উৎসবে অংশগ্রহণ করতে, এবং মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতন। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। জন্মাষ্টমীটা না দেখলে আমাদের জীবনটাই সার্থক হতো না। আর এখানে জন্মাষ্টমীটা এখানে এসে আমাদের খুব মজা হচ্ছে এবং খুব আনন্দ করছি, আমরা এই অনুষ্ঠানটাকে ভীষণভাবে এনজয় করছি। মায়াপুরে এখন জন্মাষ্টমী উৎসব চলছে, আর এই জন্মাষ্টমী উৎসব যদি আপনারা নিজেরা না আসেন না ফিল করেন তাহলে বুঝতেই পারবেন না এই উৎসবটা কতটাই সুন্দর। মায়াপুরে জন্মাষ্টমী অনুষ্ঠান যদি কেউ না দেখেন তাহলে প্রকৃতি জন্মাষ্টমী কাকে বলে, এবং আমাদের এখানে জন্মাষ্টমী যেগুলি করানো হয় তার জীবনটাই বৃথা, মানে ইস্কন মায়াপুরে জন্মাষ্টমীটাকে দর্শন করতে হবে, দেখতে হবে। বসুদেব সুতম দেবম কংস চানুরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণম বন্দে জগদ্গুরুম। আজ শুভ জন্মাষ্টমী মহামহোৎসব, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ 5251 বৎসর পূর্বে মথুরার কংসের কারাগারে আবির্ভূত হয়েছিলেন, কিন্তু তিনি সাধারণ মানুষের মতো আবির্ভূত হননি, শঙ্খ চক্র গদা পদ্মধারী রূপে আবির্ভূত হয়েছিলেন এবং সমগ্র বিশ্বে প্রেম মৈত্রী ভালোবাসা প্রতিষ্ঠিত করেছিলেন। আজকের দিনও তার সেই জীবন আদর্শ বাণী সমভাবে প্রযোজ্য। সমগ্র বিশ্বে ইস্কনের শাখা কেন্দ্র ছাড়াও হোয়াইট হাউস কমন্স হাউজও এই জন্মাষ্টমী উৎসব পালন করা হচ্ছে। ইস্কন মায়াপুরে 3 দিনব্যাপী অনুষ্ঠান চলছে। প্রথম দিন ছিল অধিবাস, দ্বিতীয় দিন ভোর 4:30 থেকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সারাদিন ব্যাপী এবং মধ্যরাত্রি পর্যন্ত বিভিন্ন কার্যক্রম চলছে, এবং তার পরবর্তী দিনে 27 তারিখে হবে নন্দোৎসব এবং ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের 128তম শুভ আবির্ভাব জন্মজয়ন্তী। এই উৎসবকে কেন্দ্র করে দেশ বিদেশের লক্ষাধিক ভক্তবৃন্দ এখানে সমবেত হয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমাদের প্রার্থনা, তিনি পৃথিবীতে শান্তি মৈত্রী প্রেম ভালোবাসা প্রতিষ্ঠিত করুন আজকের শুভ দিনে, এটি আমাদের প্রার্থনা। রসিক গৌরাঙ্গ দাস, ইস্কন মায়াপুর, জনসংযোগ আধিকারিক, নদিয়া। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।